সোমবার শুভেচ্ছা জানিয়ে স্পন্টেনিয়াস লাইফে নতুন ব্লগ শুরু করে দিলাম। আজকে শেষ সোমবার, একটু মন্দিরে যাচ্ছি। এতদিন আর যেতে পারিনি, একদিন দক্ষিণেশ্বর গিয়েছিলাম কিন্তু পুজো দিতে পারিনি সেখানে, মানে মন্দিরে পুজো হয়নি, এমনি মায়ের পুজো হয়েছে। একবারও মন্দিরে পুজো হয়নি, পাঁচটা সোমবার করেছি ঠিকই, তবে একটাও মন্দিরে পুজো হয়নি বলে আজকে শেষ সোমবার একটু মন্দিরে যাচ্ছি। ওয়েদারটাও ভালো হয়ে গেছে। নতুন ব্লগে বন্ধুদের শুভেচ্ছা, স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছে, আনন্দে আছে। তাহলে ভিডিওটা চলতে থাক, একটু মন্দির শেয়ার করব। আমাদের কাছে নাকি এটা শেষ সোমবার, কিন্তু সবাই বলছে 31 আগস্ট পর্যন্ত শ্রাবণ মাস। এবারে অনেক বড় মাস পড়েছে, তো আমি আজকেই শেষ সোমবার করছি, পঞ্চম সোমবার। তাহলে ভিডিওটা চলতে থাকুক, বন্ধুরা সঙ্গে থাকুন।
তাহলে চল। ওয়েদার অবশ্যই খুব সাথ দিয়েছে, বৃষ্টি তো একদমই নেই আর রোদটাও কমে গেছে, আরামে আরামেই গেলাম এলাম। পুজোও ভালোই হয়েছে, মনে হচ্ছে শেষ সোমবারটা ভালোই কাটলো। যেন আজকে যেহেতু শেষ সোমবার বেশ ভিড় ছিল মন্দিরে, দেখতেই পেলেন লাইনে দাঁড়িয়েছিলাম, পুজো দিতে একটু সময় লেগেছে। আর ওই মন্দিরে না সব কটা সোমবারেরই পুজো করাচ্ছে, সেটা একটা ভালো করাচ্ছে, সেটা আমি জানতাম না। আমি দেখলাম গিয়ে যে অনেকটা বেশ সময় নিয়েই পুজোটা করাচ্ছে। তো পুজো শেষ হয়েছে, এখন প্রায় 1টা বাজে, বাড়িতে চলে এসেছি। আমার তো দুপুরে কিছু খাওয়া নেই, আর দেখি বাড়িতে সবাই কী করছে। সবাই মোটামুটি আজকে নিরামিষই খাবে, গিয়ে দেখি একটু কী। তাহলে ভিডিও এখানে শেষ করে দিলাম। আবার শ্রাবণ সোমবারের শেষ সোমবারের শুভেচ্ছা জানিয়ে বন্ধুদের ব্লগটা শেষ করে দিচ্ছি। আজকের মতো বিদায়, আবার নতুন ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অবশ্যই ভালো লাগবেন। তাহলে আজকের মতো টাটা।